আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা আহলিহা। সম্মানিত পাঁচ মিনিট মাদ্রাসার দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পাঠ করে শোনাব। এই কাগজটি দেখতে পাচ্ছেন, এই কাগজটি বিতরণ করেছেন মুফতি মোহাম্মদ ইসহাক সাহেব দামাত বরকাতুহু, শিক্ষা সচিব মাদ্রাসা ওমর ইবনুল খাত্তাব, খতিব কাগজিটোলা জামি মসজিদ সুতরাপুর। সাকরাইন বা পৌষ সংক্রান্তি ঘুড়ি উৎসব। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, অর্থাৎ নিজের ইচ্ছা ও স্বাধীনতায় চালিত নয়, বরং আল্লাহর আদেশ ও নিষেধ পালন করেই তার জীবন পরিচালিত হবে। মুসলিম জীবনের আনন্দ উৎসব আল্লাহর বিরুদ্ধাচরণ ও অশ্লীলতায় নিহিত নয়। মুসলিম জীবনের আনন্দও আল্লাহর হুকুমে হয় এবং তা ইবাদত হিসেবে পরিগণিত হয়, কারণ মুসলিমের ভোগ বিলাসের স্থান ক্ষণস্থায়ী পৃথিবী নয়, বরং চিরস্থায়ী জান্নাত। মুসলিম জীবনের কাজের রন্ধ্রে রন্ধ্রে জড়িত থাকবে ধর্মীয় মূল্যবোধ, ইসলাম, ঈমান, আমল, আখিরাতের প্রতি অবিচল বিশ্বাস, আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা। তিরিশি পৌষ সাকরাইন বা পৌষ সংক্রান্তি, যা শিষ্টাচার বর্জিত, উন্মুক্ত নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতায় উদ্বুদ্ধকারী বিজাতীয় এক কালচার। এতে যেমন সামাজিক সৌন্দর্য নষ্ট হয়, তেমনি যুব সমাজের চারিত্রিক মারাত্মক বিপর্যয় নেমে আসে, যা কোনো মুসলমানের কখনোই কাম্য হতে পারে না। ঘুড়ি উৎসব বা সাকরাইন নামে এ উৎসবকে ঘিরে বিধর্মীদের যে কত আয়োজন তার কোনো শেষ নেই। অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো মুসলমানরাও এতে আয়োজনে পিছিয়ে নেই। ঘুড়িবাজি, আতশবাজি, পটকাবাজি, নাচ গান, বেহায়াপনা, অশ্লীলতা, মাদক সেবন, নারীর ইজ্জত হানি, বেবিচার সহ কত কিছুই না হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির সঙ্গে সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের দিন সে তাদের দলভুক্ত হবে। আবু দাউদ, হাদিস নং 4031। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। বুখারী শরীফ, হাদিস নং 5817। সাকরাইন বা ঘুড়ি উৎসব উদযাপনের নামে যা যা হয়, এর প্রতিটি অত্যন্ত জঘন্যতম গুণা, ভয়াবহ সামাজিক বিপর্যয়ের কারণ। আতশবাজি, পটকাবাজি, আলোকসজ্জা ইত্যাদি একদিক থেকে যেমন মুশরিকদের কাজ, তেমনি অন্য ভাইদের জন্যে কষ্টের কারণও হয়। এর দ্বারা অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটে, বিশেষ করে বৃদ্ধ, রুগী, শিশুদের অনেক কষ্ট হয়, যা স্পষ্ট হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলিম তো সে যার জিব ও হাত পা থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, আর প্রকৃত মুহাজির তো সে যে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকে। বুখারী, হাদিস নং 6484। এ উৎসবে নারী পুরুষের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়, যা সূরা আহজাবের 33 নং আয়াতে আল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন। ব্যাপক নাচ গান ও বাদ্যবাজনার আয়োজন করা হয়, যা এমনিতেই নাজায়েজ, উপরন্তু দিনদার কিছু লোকদের শোনাতেও বাধ্য করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, নেশা, রেশম পোশাক এবং নেশাদার দ্রব্য, গান বাজনা ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এটা যে একটা গুণা, সে গুণাই মনে করবে না। বুখারী। তিনি আরও বলেন, তোমরা গায়িকা নর্তকীদের ভাড়া করে এনো না কিংবা ক্রয় বিক্রয় করো না এবং তাদের গান বাজনা শিখাইও না, কারণ তাদের অর্জিত উপার্জন হারাম। মেশকাত শরীফ। সচেতন অভিভাবক বৃন্দ, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করেছেন, এটা আপনার জন্যে তার বিশেষ অনুগ্রহ, নিয়ামত ও দয়া। আপনার সন্তানকে কোরআন সুন্নাহ মতো পরিচালনা করা আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই অভিভাবক, দায়িত্বশীল। কিয়ামতের দিন অধীনস্থদের সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে। বুখারী, হাদিস নং 7138। কোরআনে এসেছে, নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য ফেতনা, অর্থাৎ পরীক্ষা স্বরূপ। তাই আসুন
আমরা নিজ নিজ দায়িত্ব আদায়ে সচেষ্ট হই ও আল্লাহর ক্রোধ থেকে নিজেকে বাঁচি এবং সন্তানদেরকে অর্থাৎ অধীনস্থদেরকে বাঁচাই। স্নেহের কৃষক ও যুবক ভাইরা, আপনার এ বয়সের কর্মকাণ্ড আগামী দিনের সফলতা ও ব্যর্থতার চাবিকাঠি। যদি আপনি অল্প বয়স থেকেই পাপাচার থেকে মুক্ত থেকে সৎ ও পরিচ্ছন্ন জীবনযাপন করেন, তাহলে আপনার আগত ইহ ও পরকালীন জীবন হবে সুখময় ও স্বাচ্ছন্দ্য। আর যদি আপনি বখাটে দুষ্ট ও বাজে ছেলেদের সাথে আড্ডা এবং চলাফেরা করেন, কোরআন সুন্নাহ বিরোধী কাজে জড়িয়ে পড়েন, তাহলে আপনার আগামী দিন হবে অতিশয় ভয়াবহ ও বিপদসংকুল। আল্লাহ তাআলা সকলকে রক্ষা করুন, আমিন। সম্মানিত বাড়ির মালিকগণ, নিশ্চয়ই কষ্টার্জিত হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বাড়ির মালিক বানিয়েছেন। তিনি ফকির বানান, আবার তিনি ধনী বানান, সব তারই কুদরতি হাতে। তাই আপনার বাড়ি যাতে মহান আল্লাহ তাআলার অবাধ্যতার কাজে ব্যবহৃত না হয় এদিকে অবশ্যই লক্ষ্য রাখুন। আপনিও আল্লাহ তাআলার দরবারে এ ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। সম্মানিত মসজিদ কমিটি, আপনি আল্লাহর ঘর মসজিদ কমিটির একজন সম্মানিত সদস্য। আপনার অনেকগুলো দায়িত্বের মধ্যে এটিও অন্যতম যে আপনার মসজিদ এলাকায় যাতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ না হয়। যারা কোরআন সুন্নাহ বিরোধীতে জড়িত হয় তাদের হাত ধরে, তাদের অনুনয় বিনুনয় করে, তাদেরকে বুঝিয়ে গুনাহের কাজ থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করা আপনার গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। প্রিয় এলাকাবাসী, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিধর্মী বা না বানিয়ে মুসলিম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুসলিমদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, আর বিধর্মীদের জন্য হলো জান্নাত। একজন জেলবন্দী তার মনমতো জীবনযাপন করতে পারে না, বরং জেলখানার নিয়মনীতি মেনে জীবনযাপন করতে হয়। অনুরূপ মুসলমান তার মনমতো জীবনযাপন করতে পারে না, তার জীবন যাপন করতে হয় কোরআন সুন্নাহ এর আইন অনুযায়ী। একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে আরেক মুসলমানের কল্যাণ কামনা করা, আর সর্বাধিক কল্যাণ কামনা হচ্ছে মুসলমান ভাইকে বুঝিয়ে অনুনয় বিনয় করে তাকে গুনাহ থেকে ফিরিয়ে নেক আমলে জোড়ানো। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ দেখো তাহলে সে সামর্থ্য অনুযায়ী তা হাত দ্বারা প্রতিহত করো এবং সেটাকে নেক কাজে পরিবর্তন করো, আর যদি এই সামর্থ্য না রাখো তাহলে মুখ দ্বারা প্রতিবাদ করো, যদি এটাও সামর্থ্য না থাকে তাহলে অন্তত মনে ঘৃণা করো, আর এটাই হলো সর্বনিম্ন ঈমান। সহিহ মুসলিম হাদিস নং 49। ঘুরি উৎসবকে কেন্দ্র করে নাচ গান, বেপর্দা চলাফেরা ইত্যাদির অনিষ্ট সুস্পষ্ট। তবে সাকরাইনের অন্যতম আকর্ষণ হচ্ছে ঘুড়ি উৎসব। এ উৎসবের কিছু অনিষ্ঠা ও উপকারিতা হলো, এক, ঘুড়ির পেছনে পড়া, দৌড়াদৌড়ি করা। কবুতরের পেছনে পড়ার মতো এখানেও ঘুড়ির পেছনে পড়তে হয়, অথচ যে কবুতরের পেছনে পড়ে কবুতরকে বাজি লাগায় তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলেছেন, আবু দাউদ হাদিস নং 4940। দুই, জানের জানমালের ক্ষতি হয়, যেমন ছাদ থেকে পড়ে হাত পা ভাঙা এবং মৃত্যুমুখে পতিত হওয়ার ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়। তিন, আর্থিক ক্ষয়ক্ষতি হয়, ঘুড়িবাজির পিছনে জাতির অনর্থক লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়। চার, সময়ের ক্ষতি হয়, সময় হলো হায়াত, যা ন্যাক কাজে ব্যবহার করার বিধান রয়েছে, এ মহামূল্যবান সময় বিনষ্ট হয় এই কাজে। পাঁচ, অন্যের ক্ষতি সাধন করার ইচ্ছা, যেমন ঘুড়িবাজিতে সবাই চায় অন্যের ঘুড়ি সুতা কেটে দেয়া এবং ক্ষতিগ্রস্ত করা, তাছাড়া আশেপাশের মানুষদের তো ক্ষতি হয়ই। ছয়, বেপর্দা, এ উৎসব সাধারণত ছাদের উপরে হয়ে থাকে, ফলে প্রতিবেশীদের অসুবিধা হয় ও পর্দাহীনতায় সমস্যা হয়। সাত, নামাজ আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল রাখে, যখন আপনি এই বেহুদা অনর্থ কাজ থেকে কাজের মধ্যে মশগুল হবেন তাহলে আপনার আখেরাত গুছানোর যে জিকির আজকার নামাজ আছে এর থেকে আপনি গাফেল থাকবেন, আর অনর্থক কাজ করা মুমিনদের একদম নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করুক এবং সকলকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন।